হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি যখন ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরা লাগাচ্ছিলাম, তখন আমার ছেলে এভাবে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তো আমি তখন ওকে বললাম আঙ্কেল আন্টিদেরকে সালাম দাও, তো তো তখন শুনে সালাম দিয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। তো এভাবে করে হচ্ছে একটু পরে আমি রান্না শুরু করে দিব। তো সকালে হচ্ছে সাধারণত আমি আমার বাচ্চার যে রান্নাগুলো আছে সেগুলো করে থাকি। তো একটু পরে আমি রান্না করব, তার জন্য হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডে একটু আজকে লাগিয়ে নিলাম, কারণ আমি বেশিরভাগই হাতে ক্যামেরা রেখে হচ্ছে ভিডিও করি। তো হচ্ছে আকাশের অবস্থা ভালো না, একটু আগে একটু বৃষ্টি হয়েছিল, আবার অনেকটা কালো হয়ে গেছে, একটু পরে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে, কিন্তু সবসময় হলে আবার ভালো লাগে না, মাঝে মধ্যে একটু হলে এরকম ভালো লাগে যে বৃষ্টি হয়, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আসলে ভালোই লাগে দেখতে। তো এবার আকাশটা একটু অনেকই মেঘলা ছিল, ভালোই মেঘ ছিল আকাশে। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, প্রথমে হচ্ছে অল্প অল্প থেকে শুরু হয়েছিল, পরে আস্তে আস্তে অনেক বেশি হয়ে গেছে। তো বাসায় আছি, একটু মানে দুটার দিকে বের হয়ে যাব, তার জন্য হচ্ছে সব কাজ আগে থেকে শেষ করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আধোয়া যে থালা বাসন আছে সেগুলো রেখে দিয়েছি, সেগুলো ধুয়ে নিব। তার আগে আমি যেটা করব, আমার বাচ্চার জন্য হচ্ছে ভাত রান্না করতে হবে। তো সেই ভাতের জন্য চাল নিতে হবে রাইস কুকারে। তো এগুলো রেখে আমি হচ্ছে সবার আগে হচ্ছে ভাত রান্না করব আমার বাচ্চার জন্য, কারণ সকালে হচ্ছে ওকে আমি ভাত খেতে দিই। তো এই দিয়েছি আমি ভাত রাইস কুকারে দিয়ে দিয়েছি, ওর একার জন্য রান্না করব, সেজন্য হচ্ছে অল্প পরিমাণে চাল নিয়েছি, খুব বেশি চাল আমি নেই, কারণ আমি ভাত খুব কমই নষ্ট করি আল্লাহর রহমতে, কারণ ভাত নষ্ট করা বা খাবার নষ্ট করা আসলে ভালো না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কাটারি ভোগ যে চালটা আছে সেটি, নাজির সায়না মিনিকেটু না কোনোটাই না, কাটারি ভোগ যে চালটা আছে ওই চালটিই আমি বাচ্চাকে খাওয়াই সবসময় না, মাঝে মধ্যে আমি কাটারি ভোগ চালটা খাওয়াই, আবার মাঝে মধ্যে যে নর্মাল চালটা আছে সেটিও খাওয়াই, আবার মাঝে মধ্যে পোলার চালও খাওয়াই। তিন ধরনের চালই আমার বাচ্চাকে খাওয়ানো হয়। তো আমি এখন রাইস কুকারে সুইচটি দিয়ে দিচ্ছি। তো এই যে এখনও বৃষ্টি পড়তেছে, তো মনে চাচ্ছে একটু খিচুড়ি রান্না করি। তো বাসায় যেহেতু হাজব্যান্ড নাই, নিজের জন্য এতটা কষ্ট করতে পারবো না, বাসায় হাজব্যান্ড থাকলে ঠিকই একটু রান্নাটা করতাম, দুজন মিলে খেতাম। তো যাই হোক, বৃষ্টি অনেক জোরে পড়তেছে, জানি না যে কখন থামবে, কারণ একটু পরে হচ্ছে আমাকে চলে যেতে হবে অফিসে, বৃষ্টিটা থেমে গেলে আমি বের হয়ে যাব, না হলে যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যেতে পারবো না, আটকে যাব। তো এভাবে করে সারাদিন ব্যস্ততার দিন কাটে, সব কিছু আমি ভিডিও করতে পারি না, চাইলেও আমি ভিডিও করতে পারি না, অনেক সময় অনেক ইন্টারেস্টিং পার্ট থাকে যেগুলো আমি ভিডিও করতে ভুলে যাই, তখন যে পার্টটা যখন হয়ে যায় তখন আমার মনে পড়ে যে আল্লাহ আমি তো ভিডিও করলাম না, তখন অনেকটা খারাপ লাগে যে ভিডিওটা করতে পারলাম না। তো এই যে আমার ছেলে ঘুরতেছে এবং হচ্ছে খেলতেছে, এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, এরকম করতেছে, ও সারাদিন এমনটাই করে, একবার এই পাশে যায় একবার ওই পাশে। দুদিন ওর বাবার সঙ্গে ছিল, এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি উঠিয়ে নিয়েছে, এখন এটি নামানোর চেষ্টা করতেছে, দেখবেন যে কীভাবে আমার ছেলে এটা নামায়। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাকে কিছু বলার থাকলে কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যিনি কাজটি করে নিয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো যদি দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, উতল এসে গেছে, এবং হচ্ছে আমি অন্য চুলায় আমার ছেলের জন্য সবজি দিয়ে দিয়েছি, এই যে সবজিটাও হয়ে গেছে, এটার মধ্যে আছে পেঁপে আলু আমি খুব স্লাইস করে কেটে নিয়েছি, আর হচ্ছে তার পাশের চুলায় দিয়ে দিয়েছি দুধ, এটি হচ্ছে পায়েস, ভিতর হচ্ছে পোলাও চাল আছে, পায়েস দিয়ে দিয়েছি, এবং হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে। এটি হচ্ছে আমার এই খাবারগুলি হচ্ছে আজকে সারাদিনের আমার ছেলের খাবারের মেনু।